डियर फ्रेंड्स, आज के आमी सोमेन मोहुरी बेलघुड़िया अचीवमेंट कोचिंग सेंटर तरफ थे तुम्हारे जो स्टाफ सिलेक्शन एर आगे जो एग्जाम एसे गए तरह क्लास शुरू कर आज के करब एरर कलेक्शंस और आज के जगह करब से लास्ट क बचरे जगह इसे गे से कलेक्शनगुल करब क्या जो परीक्षा तुम्हारा जो जो आगे कि जानते हैं शुरू करी विदाउट वेस्टिंग टाइम ओके प्रिपोजिशन बसे लिखे दीची बसबे ओके वर्ड गुलो देखो फर्स्ट वर्ड तो कंप्राइज सेकंड वर्ड तो इन्वेस्टिगेट जार पर प्रीपोजिशन बसबे ना ओके अफेक्ट अफेक्ट এর পরে প্রিপোজিশন বসবে না এ ডাবল এফ ই সি টি अफेक्ट এর পরে প্রিপোজিশন বসবে না অ্যাবেট এর পরে প্রিপোজিশন বসে না কমপ্রাইজ এখানে করলাম আমরা তারপরে আছে ধরো এমফাসাইজ যার মানে জোর দেওয়া এমফাসাইজ এর পরে প্রিপোজিশন বসবে না ভায়োলেটের পরে প্রিপোজিশন বসবে না ভায়োলেট মানে জানো লঙ্ঘন করা ভায়োলেশনের পর অফ বসে কিন্তু ভায়োলেটের পরে প্রিপোজিশন বসবে না তাহলে প্রিপোজিশন জিনিসটা এমনিতেই একটা সাবর আবার এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর পরে প্রিপোজিশন কিন্তু বসবে না আমরা সেন্টেন্স নাম্বার 2 তে চলে যাচ্ছি সেন্টেন্স নাম্বার 2 তে যাই আমরা হি ক্যান্সেলড হিজ ট্রিপ এন্ড রিটার্নড ব্যাক টু হিজ ভিলেজ सिंपल करेक्शन किधर आने की भूल लिखे पहले रिटर्न के साथे बैग था बोस पे ना रिटर्न माने फिर ऐसा रिटर्न के साथे बैग बोस पे ना और रिटर्न सर आंसर हम लोग करते भारी सर हो जाए हम लोग जो भी केम बैग लिखे दी तालु सेंटेंस का ग्रामेटिकली करेक्ट हो जाएगा ही कैंसल्ड हिज ट्रिप एंड केम बैक टू हिज विलेज ओके रिटर्न के साथे बैग बोस पे ना केम के साथे बैग बोस पे তাহলে যে পার্টে এররটা থাকবে সেটা তুমি টিক মার্ক করে দিচ্ছ বা কম্পিউটারে সেটাকে কার্সারটা সেখানে গিয়ে মার্ক করছো ওকে নাম্বার 3 তে যাচ্ছি সেন্টেন্স নাম্বার 3 দ্য টিচার টোল দ্যাট দ্য স্টুডেন্টস শুড হ্যাভ গন টু দ্য লাইব্রেরি ভেরি ইজি কারেকশন স্কুল লেভেলে এডিশন করার সময় এটা নিশ্চয়ই কোনো না কোনো আলোচনা তোমাদের স্কুলে হয়েছে প্রবলেমটা কি টোল্ড হবে না টোল্ড হবে না আমরা আনসার কি লিখব সেন্ট টেলড আর সেন্ডের মধ্যে মেইন পার্থক্য কি টেলড হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব বাংলা যাকে আমরা বলি সকর্ম ক্রিয়া যাহার পরে অবজেক্ট থাকতে হবে এখানে কাকে বলছে সেটা মেনশন করা নেই টোল্ড হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব ট্রান্সিটিভ মানে কি বা কাকে প্রশ্ন করলে উত্তর যেটা দিয়ে পাই সেটাকে বলে ট্রান্সিটিভ ভার্ব তাহলে এখানে কাকে বলছে দেওয়া নেই টোল্ড হিম টোল্ড হার দেওয়া নেই তাহলে টোল্ড ইউজ করা যাবে না সেড ইউজ করতে হবে ঠিক আছে সেন্টেন্স নাম্বার 4 The manager put forward a number of criterions for the post. কি ভুল হতে পারে সব কারেকশনই ভাববে না নাউন প্রোনাউন টেন্স এরকম ব্যাপারটা কিন্তু নয় এখানে কিন্তু ভেরি সিম্পল কথা ক্রাইটেরিয়ন্স কথাটা সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন এটা প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া তোমার এই সেন্টেন্সে এ নাম্বার অফ বলছে তার মানে অনেকগুলো চাইছে যেরকম এ নাম্বার অফ বয়েজ হয় এ নাম্বার অফ গার্লস হয় তাহলে ক্রাইটেরিয়ার প্লুরাল কি ক্রাইটেরিয়া বলতে হবে Criterion का singular तो आंसर होगा C R I T E R I A मुझसे वाले अमन टा correction दीजिए खूब simple किंतु normally हम लोग criterion वाटा व्यवहारी कौन देखे ये वाटा भी use देखे ये number अब आज से ये number फोड़े noun टा फुला लगे पढ़ते जाइए five I remember meet him 5 years ago सिर्फ इसे माने तो बुद्धि गया से हम मुने पोर्चे ओके अभी 5 बच्चों आगे last देखे चला हम बात करने चला आंसर क्या है पढ़ भी क्यों रिमेम्बर इन पढ़े कौनो वर्ब टा कंटिन्यूअस छाड़ा उन्नो कोनो सेंस से बोझ बेना तो वार आंसर है हमें मीटिंग आई रिमेम्बर मीटिंग हिम अमान मुने पढ़ ची और शायद देखा हुई ची तो तुम्हें किसी के रिमेम्बर इन पढ़े आईएनजी कंपलसरी रिमेम्बर टू मीट हो आए ना कौनो ये रखो वार की वाड़ा जो बोले लिखे दीची अवॉइड इन पढ़े प्रिपोजिशन पोसना अवॉइड इन पढ़े सोसो आईएनजी चले आसे ডিনাই অস্বীকার করা তারপরে সবসময় আইএনজি চলে আসে প্রিফার অনেকেই প্রেফারে ঠিক পরে টু লেখে প্রেফারে ঠিক পরে টু নয় প্রেফারে ঠিক পরে আইএনজি চলে আসবে
risk risk যখনই verb হয় risk এর পরে ing compulsory বুঝছ আছে কি রকম ধরনের রিডাকশন দিচ্ছে ইজি কিন্তু আমাদের মেমোরাইজ করতে হচ্ছে পয়েন্টে যাই নম্বর 6 এ যাচ্ছি she is having a large fan following তার ফ্যান ফলোয়িং খুব বেশি আনসার কি হবে she has হবে কেন have ta having হয় না আমাদের আনসার হবে she has a large fan following hopefully handwritingটা বুঝতে পারছো তোমরা she has a large fan following তাহলে এখানে আমরা কিওয়ার্ড গুলো আলোচনা করছি যে ওয়ার্ডগুলো নিজেরাই আইএনজি হয় না having কিন্তু মনে রাখবে having এর পরে যদি verb থাকে তাহলে কিন্তু having হয় যেমন ধরো having completed the work I went out তাহলে having ঠিক আছে এবার আরো কিছু ওয়ার্ড বলে দিই যাদের পরে যে ওয়ার্ডগুলো নিজেরাই কখনো আইএনজি হয় না যেমন ধরো own I own two houses. I am owning two houses. Bola jay na. Wish ing use korbe na. Desire ing use korbe na. Erokom word ar ki ache bolo. Like, love, hate. Eglu kokhono ing use kora jabe na. Hear ache. Hear. Shunte pawa. Hear. Smell ing use kora jabe na. Er moddhe dhoro like, love, hate. Eglu onek jaygay tumi hoyto bhul kore use kora dekhte. Thik ache. Bujhte pachho jinishgulo. আই এম লাভিং ইউ তো বলি না আমরা কাউকে ভালোবাসলে কি বলবো আই লাভ ইউ বলি আই এম লাভিং ইউ মানে কি হয়ে যাবে আমি তোকে ভালোবেসেই যাচ্ছি বুঝেই যাচ্ছি বুঝেই যাচ্ছি যেটা গ্রামাটিক্যালি অন্তত কোনো মানে হবে না ঠিক আছে বুঝতে পেরেছো পয়েন্টে যাচ্ছি নেক্সট সেন্টেন্স আই এম মোর লোনলিয়ার হিয়ার দ্যান আই ওয়াজ ইন দ্য ইউএসএ আমেরিকাতে যতক্ষণ একাকিত্ব বোধ করেছি এখানে এসে আরও বেশি একাকিত্ব বোধ করেছি তাহলে প্রবলেমটা কি মোর লোনলিয়ার হবে না কেন হবে না দুটো কম্পারেটিভ গ্রি বা দুটো সুপারলেটিভ কখনো পাশাপাশি হয় না এখানে মোরটা বাদ চলে যাবে দুটো কম্পারেটিভ দুটো সুপারলেটিভ কখনোই পাশাপাশি বসবে না ঠিক আছে বুঝতে পারলে অনেকেই দেখবে বলে সবথেকে বেস্ট কখনো পাশাপাশি হয় না হয় বেস্ট বলো না পুরোপুরি বাংলা বললে সব থেকে ভালো ঠিক আছে পয়েন্টটা নাম্বার 8 আই টোল্ড হিম দ্যাট আই অ্যাভেইলড দি অপরচুনিটি আনসার কি হবে এভেলে পরে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ হিমসেলফ মাইসেলফ যেগুলো সেগুলো বাধ্যতামূলক কি এরকম আরও ওয়ার্ড আছে পরীক্ষায় এটাই আছে কেন আছে তার কারণটা কি তার কারণ হচ্ছে এভেলের পরে দেখো আনসারটা লিখছি এভেলের পরে এখানে আই আছে তাহলে এভেল মাইসেলফ হবে আবার এভেল এমন একটা ওয়ার্ড যার পরে রিফ্লেক্স প্রোনাউন পরে অফটাও বাধ্যতামূলক অফটাও বাধ্যতামূলক কম্পালসারি এরকম আরো ওয়ার্ড আছে যাদের পরে হিমসেলফ মাইসেলফ বসে কিন্তু এভরি একমাত্র ওয়ার্ড যার পরে রিফ্লেক্স প্রোনাউন বসার পরেও অফটাও বাধ্যতামূলক আর কি ওয়ার্ড আছে দেখো এনজয় পরে প্রেজেন্ট প্রেজেন্টের পরে অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পরে অ্যাসার্ট অ্যাসার্ট মানে কি জাহির করা যেমন ক্ষমতা জাহির করা বলি আমরা অ্যাসার্টের পরে এক্সার্ট এক্সার্ট ওকে এই ওয়ার্ডগুলোর পরেও রিফ্লেক্স প্রোনাউন বাধ্যতামূলক পড়তে যাই নেক্সট সেন্টেন্স আই কেম টু স্কুল এট দা সেম ইউজুয়াল টাইম সেম আর ইউজুয়াল তো একই মানে তাহলে দুটো কখনোই একই সেন্টেন্সে বসবে না দুটোই কারেক্ট বাট নট ইন দা সেম সেন্টেন্স একটা আনসার হতে পারে তোমার অ্যাট দা সেম টাইম আরেকটা আনসার বুঝতে পারছো কি হবে অ্যাট দা ইউজুয়াল টাইম সেম আর ইউজুয়াল সেম সেন্টেন্সে পাশাপাশি কখনো বুঝবে না এরকম আর কি ওয়ার্ড আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব এখন পরেটা যাচ্ছি নেক্সট সেন্টেন্স নলিনী সেজ দ্যাট শি ইজ লিভিং ইন চেন্নাই সিন্স 1990 ওকে পরের সেন্টেন্সটা আনসার বলবো নিজেরা ভেবেছো আনসার দেখো ইজ হবে না কেন হবে না 1990 থেকে আছে এখনো আছে অতীতে আরম্ভ হয়েছে বর্তমানেও চলছে তখন কোন টেন্স ইউজ হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হ্যাজ বিন লিভিং তো ঠিকই আছে লিভিং কোনো গ্রাউন্ডের প্রবলেম নেই নলিনী সেজ দ্যাট শি হ্যাজ বিন লিভিং ইন চেন্নাই সিন্স অমুক সাল খেয়াল রাখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ হয় অতীতে আরম্ভ হয়েছে এখনো চলছে সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো ইংলিশে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আরেকটা জিনিস অনেকে ভুল হয় দেখো দেখে রাখো সিন্স 1990 সিন্স কিন্তু এখানে 100% করে সিন্স কখন ইউজ হয় স্পেসিফিক টাইম বলে দিলে সিন্স হয় সিন্স জানুয়ারি হতে পারে সিন্স মানডে হতে পারে সিন্স আরো ব্লক হতে পারে সিন্স মর্নিং আফটারনুন ইভিনিং হতে পারে ঠিক আছে পরেরটার দিকে তাকাও অলরেডি বোর্ডে লেখা আছে
it is high time that we leave this place. কিছু কিছু কারেকশন আছে যেগুলো স্টাফ সিলেকশনই বেশি আছে, অন্য পরীক্ষা আমরা দেখি না। ইট ইজ হাই টাইম, কথাটার মানে কি অনেক সময় হয়ে গেছে, আর সময় ওয়েস্ট করা যাবে না। এটার পরে যে ভার্ব আসবে, যে এই যে ভার্বটা আছে, দ্যাট উইল অলওয়েজ বি ইন দ্য পাস্ট টেন্স, লেফট হিয়ার। মেমোরাইজ করা ছাড়া কোনো রাস্তা নেই। ইট ইজ হাই টাইম দ্যাট উইল স্টাফ সিলেকশন এরর করেকশন গ্রামার রিলেটেড থাকবে, কিছু এরকম ইংলিশের নলেজ কার্ড বেশি আছে সেটাও চেক করে নেয় ওরা। ইট ইজ হাই টাইম থাকলে তারপরে যে ভার্বটা থাকবে, দ্যাট উইল অলওয়েজ বি ইন দ্য পাস্ট টেন্স। ওকে, পড়ে গেছি। পরে দুটো সেন্টেন্স কি লেখা আছে, বোথ দি আর্টিস্ট অ্যান্ড রাইটার হ্যাজ কাম। পরবর্তী ক্লাসে গুলোতে আমরা কারেকশন তো কন্টিনিউ করবই, আর রুলস গুলো আমি আলোচনা করব, যে রুলস গুলো তোমাদের বেশি ফলো করতে হবে যে কোনো চাকরি পরীক্ষা বসার জন্য। স্পেশালি আপাতত আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্টাফ সিলেকশন। দুটো চ্যাপ্টার মেনলি আমরা করব পরের ক্লাসে, একটা হচ্ছে ভার্বের রুলস, একটা হচ্ছে টেন্সের রুলস। আগে এটা দেখে নাও, বোথ মানে দুজনে কথা বলছে, আর্টিস্ট আছে রাইটারে আছে, আর্টিস্টের আগে আর্টিকেল আছে, রাইটারের আগে আর্টিকেল নেই। দুটো ব্যক্তির কথা বলে দুটোতেই আর্টিকেল থাকতে হবে, এখানে আর্টিকেল চলে আসবে, দ্য রাইটার চলে আসবে, দ্য রাইটার দুজন ব্যক্তি বলে আছে। ধরো কিশোর কুমার, কিশোর কুমার গানও গেয়েছেন, অ্যাক্টিংও করেছেন প্রথম দিকে, তাহলে কিশোর কুমার ওয়াজ এ সিঙ্গার অ্যান্ড অ্যাক্টার, অ্যাক্টার আগে আর্টিকেল হবে না, কেন কি সেখানে একটাই ব্যক্তি, বুঝতে পারলে। আর দুটো ব্যক্তি হলে তবে দুটোতেই আর্টিকেল থাকবে, তখন ভার্বটাও প্লুরাল হয়ে যাবে, অ্যান্ড দ্য রাইটার হ্যাভ কাম, এটা হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে, দুজনের কথা বলছে। পরেরটা পড়লে, দ্য ম্যানেজার ভিজিটস দি অফিস রেগুলারলি কমা দি ইজেন্টেড, হবে না, কেন হবে না, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের চ্যাপ্টার। আজকে গরম পড়েছে তাই না, তাই না, কেন কেন সেন্টেন্সটা হ্যাঁ বাচক আছে, কোয়েশ্চেনটা না বাচক থাকতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব যদি না থাকে সেন্টেন্সে তাহলে ডু ভার্ব টানতে হয়, এখানে ইজেন্ট ইটের বদলে হয়ে যাবে ডাজেন্ট হি। হি কেন, ম্যানেজার লিখবো না কেন, কোয়েশ্চেন ট্যাগে কখনো নাউন বসে না, কোয়েশ্চেন ট্যাগ শুধু অলওয়েজ কন্টেন এ প্রোনাউন, আর এখানে ডু করতে গেলেও সেন্টেন্স অক্সিলারি ভার্ব নেই, তাই জন্য ডু ভার্বটাকে আনতে হবে, ডু নাহলে ডিড, ডাজ নাহলে ডাজেন্ট, ডিড নাহলে ডিডেন্ট। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 14 এ যাই, দে হ্যাড টু পুট অফ দ্য পার্টি বিকজ অফ রেন, বৃষ্টির জন্য পার্টিটাকে তাদের পোস্টপোন করতে হয়েছিল। প্রবলেমটা কি, পুট অফ হবে, ও ডাবল এফ হবে, ও ডাবল এফ ইউজ করতে হবে, সিঙ্গেল এফ নয়, পুট অফ দ্য পার্টি, ও ডাবল এফ থাকলে তবে সেটাকে পোস্টপোন করা হয়ে যায়। এমনিতে মনে রাখবে ও ডাবল এফ মানে বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন ধরো সুইচ অফ দ্য লাইট, ও ডাবল এফ ইউজ করা হয়। ধরো ঋষভ পান্ত, ইন্ডিয়ান ক্রিকেট টিমের উইকেট কিপার, এখন তো বেচারা ইনজোর্ড হয়ে গেছে, হি টুক আ ক্যাচ অফ দ্য বোলিং অফ মোহাম্মদ শামি, ওটাও ও ডাবল এফ, কারণ কি মোহাম্মদ শামির হাত দিয়ে যে বল বেরিয়েছে, সেকেন্ড ব্যাটসম্যান মারতে গিয়েছে, ক্যাচ দিয়েছে, ও ডাবল এফ মানে সেপারেশন, বিচ্ছিন্ন। নাম্বার 15, ওয়ান শুড হ্যাভ দেয়ার টিথ সেট, সাবজেক্ট কোনটা, ওয়ান, ওয়ান মানে কি এখানে সেটা বুঝতে হবে, ওয়ান মানে এখানে হচ্ছে যে কেউ, ওয়ান মানে যখনই যে কেউ বোঝাবে, নির্দিষ্ট একজন কাউকে বোঝাবে না, তখন এই প্রণামটা দেওয়ার হবে না, প্রণামটা ওয়ান্স হয়ে যাবে। ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, যেরকম সেরকম, বুঝতে পারলে। ওকে, নাম্বার 16, ওয়েন ওয়ান টেকস গ্রেট রিস্ক, যখন কেউ বেশি রিস্ক নেয়, দে মাস্ট বি প্রিপেয়ার্ড ফর গ্রেট লসেস, বেশি রিস্ক করলে বেশি লস হতে হবে। এই জন্যই আমরা বাঙালিরা ব্যবসা না খুঁজে চাকরি খুঁজি, তাই না, আমরা লস টসকে ভয় পাই। তাহলে আনসার কী হবে এখানে, সাবজেক্ট কোনটা, ওয়ান, প্রণাম তাহলে কি দে, দে হবে না, কি হবে, শুধু ওয়ান টেস্ট রিস্ক, প্রণামটা ওয়ান হয়ে যাবে, মানে দে হবে না, এটা দের বদলে ও এন ই ওয়ান লিখতে হবে, সাবজেক্ট যেহেতু ওয়ান ইউজ করা আছে। একটু আগের সেন্সটা কী করলে ওয়ান্স, কেন সেখানে ওয়ান মানে কি ছিল, সবাই, ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি ছিল সেটা। নাম্বার 17, ডিসপাইট অফ হিজ এফার্ট, এফার্ট সত্ত্বেও হি কুড নট গেট আ ডিসেন্ট জব, ডিসপাইট এফার্টে প্রিপারেশন হয় না, কিছু মনে পড়ছে, মানে পড়া উচিত। নাম্বার 1 এটাই করেছিলাম, যে ওয়ার্ডগুলোর পরে প্রিপারেশন বসেই না, আমরা এখানে ইনস্পাইট অফ লিখতে পারি, আর ডিসপাইট লিখলে কোনো প্রিপারেশন বসছে না। ঠিক আছে, নাম্বার 18, দি গেম হিয়ার ইন দ্য ইভিনিং, এত অব্দি ঠিক আছে, অ্যান্ড বিগিন মেকিং ফার্দার অ্যারেঞ্জমেন্টস, আরও অ্যারেঞ্জমেন্ট করতে লাগলো, সাবজেক্ট দে আছে,
verb past tense আছে কিন্তু কিন্তু begin এটা past tense নেই তাহলে এটা কি হয়ে যাবে began হয়ে যাবে past tense হয়ে যাবে past tense হয়ে যাবে began past participle কি begun এখানে কি হবে began মাঝে মাঝে কিন্তু grammar বই খুলে যখন অন্য কিছু পড়তে ইচ্ছে করবে না এই tense এর তিনটা ভাগ পড়তে হবে present tense past tense আর past participle Number 19, in these days of inflation, 10 rupees note will not buy you even ordinary meal. 10 taka bhalo khabar pabe na. 10 taka. ঠিক আছে? ভুলটা কোথায়? বলি আমি 10 rupees note. এই যে ওয়ার্ডটা কম্পাউন্ড ওয়ার্ড যেগুলো এখানে হাইফেন বাধ্যতামূলক আর rupees এর s লেখা যাবে না. 10 rupee note. ওকে? যেরকম ধরো ফাইভ ইয়ার প্ল্যান কে আমরা কি বলি ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ এর হাইফেন থাকে ইয়ার কখনো এস লেখা যায় না হি ইজ 10 ইয়ার্স ওল্ড সেকেন্ড হাইফেন নেই কিন্তু যদি বলো 10 বছর বয়সের বালক হি ইজ এ 10 ইয়ার ওল্ড বয় লাস্ট এর বয় আছে লাস্ট এর একটা নাউন আছে তাহলে 10 এর হাইফেন বাধ্যতামূলক আর ইয়ার এ এস লেখা যাবে না 10 ইয়ার ওল্ড বয় ঠিক আছে পড়ে যাচ্ছে নাম্বার 20 সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস হি প্রফেসেস প্রিন্সিপালস মানে এখানে কি বলতে যাচ্ছে নীতি তাহলে প্রবলেমটা কোথায় স্পেলিং ভুল প্রিন্সিপালস এর পিএলই হবে এখানে তো স্কুল কলেজের প্রিন্সিপালের বানান লেখা আছে এটা হবে পি আর আই এন সি আই পি এল ই এস তাহলে এই ধরনের কালেকশন করতে গেলে কি পড়াশোনা করতে হবে তো এই ধরনের এসেটাকে সেই চ্যাপ্টারটা হচ্ছে হোমোনিমস এইচ ও এম ও এন ওয়াই এম এস বাংলায় আমরা বলি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ ভিন্নার্থক সমচ্চারিত শব্দ প্রিন্সিপালি পরীক্ষা এসেছে আরেকটা ওয়ার্ড পরীক্ষা এসেছে ইকোনমিক্যাল আর ইকোনমিক ইকোনমিক মানে অর্থনৈতিক ইকোনমিক্যাল মানে হচ্ছে মিত ব্যয় পয়সা বুঝে সেটা খরচা করে ঠিক আছে এগুলো হচ্ছে হোমোনিম আজকে আমরা এক্সারসাইজটা এখানে স্টপ করছি তোমরা এটাকে আশা করি সবটা বুঝতে পেরেছো এই ভিডিওটা যদি পছন্দ করো যদি সবাই লাইক করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা টিপবে আর শেয়ার করবে অবশ্যই ওকে